আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাকাদ ক্বালাল্লাহু সুবহানাহু ওয়া তা'আলা ফি কালামিহিল মাজীদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مجھے کچھ ملے یا نہ ملے মুহাম্মদ মিলে ইয়ানি ওয়াশাই জিসসে আল্লাহ মিলে বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সল্লু আলাইহি। সূরতে ইউসুফ বেদারি হিকমতে লোক মানে মা পারিয়ে কর আনবারি আই দিলে সাদ মানে মা বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جمیو خصالہ صلو علیہ. ابن مریم کی بشارت و ابن آزر کی دعا قلب موسیٰ کی تجلی ششم آدم کی ضیاء بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ. بسم اللہ الرحمن الرحیم. وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ. صدق الله المولانا العظيم. عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العباده او كما قال عليه الصلاه والسلام. ১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজ দশম দিবস। এ দিবসে সম্মানিত সভাপতি মহোদয়, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ হযরতুল আলাম জনাব মাওলানা হাফেজ আব্দুল হক সাহেব, সম্মানিত পরিচালক জোয়ারিয়া নালা এমদাদুল উলুম মাদ্রাসা কক্সবাজার দামত বরকাতুহুমুল আলিয়া, আমার পাশে উপবিষ্ট আছেন দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল মাদারিস চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সাবেক উস্তাজ উস্তাজি ওয়া উস্তাজুল আসাতিজা হযরতুল আলাম জনাব মাওলানা শাফাত হোসেন সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া, আমার পাশে ভূমিষ্ঠ আছেন একই মাদ্রাসার স্বনামধন্য উস্তাজ উস্তাজুল আসাতিজা মুহিব্বি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আলাম জনাব মাওলানা কারি আনিসুর রহমান সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া, ওদিগার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে ভূমিষ্ঠ আছেন দূর দূরান্ত থেকে আগত মুসলমান বৈষ্ণব ছাত্র ভাইয়েরাম, বিশেষ করে ১৯ দিন ব্যাপী মাহফিলে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত মঞ্চ পরিচালক বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আলাম জনাব মাওলানা জিয়াউল করিম সাহেব বারাকাল্লাহ ফি হায়াতি, সহ পর্দার আড়ালে অবস্থানরত মাও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা একটু আগেই আপনারা শুনেছেন আজকে আমাকে কি বিষয়ের উপর আলোচনা করতে হবে। বিষয়টা
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়কে হাদিসে পাকে দ্বীনের কুঠি ইমাদুদ্দিন বলেছেন, দ্বীনের কুঠি নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর, যেই বিষয়টিকে বলা হয়েছে হাদিসে পাকে, সেই বিষয়টি হচ্ছে দোয়ার গুরুত্ব এবং ফজিলত। দোয়ার গুরুত্ব এবং ফজিলত, এই বিষয়ের উপর আমি আলোচনা করার জন্য আদিষ্ট হয়েছি। আমি বিষয়কে কয়েকটি ভাগে ভাগ করব ইনশাআল্লাহ। পবিত্র কালামে হাকিমের আলোকে দোয়ার গুরুত্ব ফজিলত, এক, হাদিসের আলোকে দোয়ার গুরুত্ব ফজিলত। যাদের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে, এটা হচ্ছে তৃতীয় ভাগ। চতুর্থ হচ্ছে সুন্নত তরিকায় দোয়া, সুন্নত তরিকায় দোয়া করা, কিভাবে আমরা দোয়া করব। পঞ্চম হচ্ছে কোন সময়ে দোয়া বেশি কবুল হয়। ষষ্ঠ, মক্কাতুল মুকাররমার কোন কোন জায়গায় দোয়া বেশি কবুল হয়। আর সপ্তম, কার কার দোয়া কবুল হয় না। অষ্টম, দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করেন, দোয়া কবুলের পদ্ধতি। আমি আমার বিষয়বস্তুকে আট ভাগে ভাগ করেছি। আসলে এত আলোচনা, এত কথা, আট ভাগের অনেক কথা আছে, এত কথা আপনাদের সামনে আমি কিভাবে বলবো। সময় যেহেতু হাতে কম, সেহেতু আমি একটু একটু টাচ করব, সব কথা বলার সুযোগ হবে না। প্রথমে আমরা দেখি দোয়া এই শব্দের আবেদনিক অর্থ কি। দোয়া শব্দের আবেদনিক অর্থ হলো ডাকা, আহ্বান করা, বিনীত আবেদন করা, নিবেদন করা, চাওয়া, সওয়াল করা, মাগা, এগুলি সব আবেদনিক অর্থ। তা দোয়া শব্দের আবেদনিক অর্থ হচ্ছে রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিনকে ডাকা, ফরিয়াদ করা, সাওয়া। আমার দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য আল্লাহর দরবারে চাওয়া, এটা হচ্ছে দোয়া। পারিভাষিক অর্থ হলো মহান সৃষ্টিকর্তার কাছে বিনয়, নম্রতা এবং ভক্তি শ্রদ্ধার সাথে ক্ষমা প্রার্থনা করা, সাহায্য চাওয়া, মুক্তি চাওয়া, জান্নাত লাভের জন্য প্রার্থনা করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, দুনিয়া আখেরাতের কল্যাণ যত আছে সব কিছু আল্লাহর দরবারে প্রার্থনা করাকে বলা হয় দোয়া। দোয়ার শাব্দিক এবং পারিবেশিক, আবিধানিক এবং পারিবেশিক আপনারা বুঝেছেন। আমার দুনিয়া আখেরাতের যাবতীয় কল্যাণ, জান্নাত লাভের, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, দুনিয়া আখেরাতের কল্যাণ কামনা করা, দুনিয়ার জীবনে আমার যা যা প্রয়োজন, আখেরাতের জীবনে আমার যা যা প্রয়োজন, এ সব কিছু আল্লাহ তাআলার দরবারে চাওয়ার নাম হচ্ছে দোয়া। কথা আপনারা বুঝতে পেরেছেন। যে যেভাবে জানেন, কোরআন শরীফের ভাষা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটি বেশি উত্তম। হাদিস শরীফে অসংখ্য আল্লাহকে ডাকার সিস্টেম আছে, রেওয়ায়েত আছে, হাদিস শরীফের রেওয়ায়েত দিয়ে ডাকা, এটা উত্তম। আবার
বুজুর্গান দীন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এবং তাবেঈন তাবে তাবেঈন উলামায়ে হাক্কানি বুজুর্গান দীন এক একজনে এক এক ভাষায় এক এক বিভিন্নভাবে আল্লাহ তাআলাকে ডেকেছেন। তো আমরা কি করব, আমাদের নিজ ভাষা দিয়ে আমরা যারা উর্দু শেয়ার দিয়েও আল্লাহকে ডাকতে জানি না, আরবি শেয়ার দিয়ে আল্লাহকে ডাকতে জানি না, কোরআন হাদিসের ভাষাও আমরা জানি না, আমরা যা যেভাবে জানি যার যেভাবে ভাষা আছে সেইভাবে ভাষা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহকে ডাকব ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহকে ডাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। আপনারা জানেন দুনিয়ায় এমন কোনো সৃষ্টি নাই, দুনিয়ায় এমন কোনো মানুষ নেই, দুনিয়ায় এমন কোনো বড়জন নেই যে আমরা বার্ষিক পরীক্ষা দিতে যাব, পরীক্ষা দেওয়ার আগে অন্তত একটি বছর আমাদেরকে আমাদের যেই সিলেবাস আমাদের যেই সিলেবাস এই সিলেবাসের উপর পড়তে হয়, কিন্তু পরীক্ষায় কি আসবে আসবে না এগুলি আমাদেরকে আগেভাগে দেখিয়ে দেওয়া হয় না। মহান রব রব্বুল আলমিন আমাদেরকে কী কী পরীক্ষা নেবে, আল্লাহকে আমরা কীভাবে ডাকবো এটা আগেভাগে আমাদেরকে সিলেবাস দিয়ে দিয়েছেন। মজার বিষয়, আল্লাহ তাআলা আমরা আল্লাহকে কীভাবে ডাকবো, আল্লাহর কাছে কীভাবে চাইবো, আল্লাহ আমাদেরকে আগেভাগে সার্কুলার করে দিয়েছেন কোরআন হাদিসের মাধ্যমে। আল্লাহ বলেছেন তোমরা শুধু ডাকো আর আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের প্রয়োজন হচ্ছে, তোমাদের দায়ী দায়িত্ব হচ্ছে তোমরা আমাকে ডাকবা, আমার কাছে চাইবে, তোমরা আমার কাছে ফরিয়াদ করবা, আর আমি আল্লাহ তোমাদের প্রতিটি ফরিয়াদ কবুল করব। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দিনীরা যখন আমাকে ডাকে, আমার কাছে চায়, আমার কাছে প্রার্থনা করে, আমাকে ডাকে, আল্লাহ বলেন ফাইন্নি করিব, আমি তোমাদের একেবারে নিকটে, মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের একেবারে নিকটে। মানুষের দুটি শাহি রক আছে, যে দুটি রক না হলে একটা মানুষ বাঁচতে পারে না। শাহি রক, শাহ সাহেব, হ্যাঁ শাহিন শাহ, শাহি দুটি রক আছে আমাদের মধ্যে, এই দুটি রক যদি কাটা যায় মানুষ বাঁচবে না। আল্লাহ বলেন আমি তোমাদের সেই দুটি শাহি রগেরও আরো বেশি নিকটে, তোমরা আমাকে ডাকো, আমার কাছে ফরিয়াদ করো, হ্যাঁ আমাকে ডাকতে থাকো, আমি তোমাদের একেবারে কাছে নিকটে, আমি তোমাদের ডাকে সাড়া দিই, তোমাদের তোমাদের দায়ী দায়িত্ব হলো ডাক দেওয়া, আর আমি রব্বুল আলমিনের দায়িত্ব হলো তোমাদের ডাকে সাড়া দেওয়া, আমি একেবারে তোমাদের কাছে। উজিবু দাওয়াতাদ্দাই ইদা দাআন, বান্দারা যখন আল্লাহকে ডাকে আল্লাহ প্রতিটি ডাকে আল্লাহ সাড়া দেন। ফাল্লিয়াস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে সব হুকুম আহকাম মেনে আমাকে ডাকো এবং আমার ওয়ালইউমিনু বি, তাদের উচিত আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখা যে আমি ডাকলে আল্লাহ আমার ডাকে সাড়া দিবে, আল্লাহ তাআলার যাবতীয় হুকুম আহকাম মেনে নিয়ম পদ্ধতি অনুসারে আমরা যদি আল্লাহকে ডাকি, আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন, লাআল্লাহুম ইয়ারশুদুন, আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিম দান করবেন। সম্মানিত উপস্থিতি, আমি যেহেতু কথা লম্বা সেই জন্য আমি কোরআনুল করিমের আরও অসংখ্য আয়াত আছে, আমি সেদিকে যেতে পারবো না,
আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে দেখেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, পয়গম্বরগণ সমস্ত পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সর্বশেষ পয়গম্বর তাজদারে মদিনা নূরে মুজাসসাম ফখরে মওজুদাত রহমতে দু আলম আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহকে ডেকেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনারা আমার মুখে মুখে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া কে করেছিলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই দোয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম করেছিলেন। আপনারা জানেন দীর্ঘ ইতিহাস আছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন, দুনিয়াতে নিক্ষেপ করলেন, মা হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আপনারা ইতিহাস জানেন, আরাফাতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আরাফাতের ময়দানে আসলেন, বহু দূর থেকে সফর করে ভারতের সেই সিংহল থেকে এবং জিদ্দা থেকে মা হাওয়া তারা সেখান থেকে আল্লাহ তালার হুকুম মোতাবিক হেঁটে হেঁটে আরাফাতের ময়দানে আরাফা ইয়ারিফু এখানে দুজন একে অপরের সাথে মিলিত হলেন, পরিচয় লাভ করলেন, সেখানে আল্লাহর দরবারে দোয়া করলেন আর আল্লাহ তালা দোয়া কবুল করেছেন, ঠিক কিনা? তিনি দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি তো আমার আত্মার উপর আমার নফসের উপর আমি অন্যায় করেছি, তুমি আমাদেরকে মাফ করে যদি না দাও এবং রহম যদি না করো, আমাদের উপর যদি দয়া না করো, মেহরবানি না করো, আমাদেরকে মাফ করে না দাও, আমরা খাসিরিনদের অন্তর্ভুক্ত হব, আমরা ধ্বংস হয়ে যাব। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, সুবহানাল্লাহ। এভাবে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, ক্বালা রব্বি সুরনি বিমা কাযযাবুন, ও আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, রব্বি সুরনি বিমা কাযযাবুন, আল্লাহ আমাকে সাহায্য করো, তারা আমাকে মিথ্যা বলছে, আমাকে মিথ্যুক বলছে, তারা আমার উপর বিভিন্ন তুহমত দিচ্ছে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। হযরত নূহ আলাইহিস সালাম এভাবে দোয়া করেছিলেন, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ তুমি কোনো কাফের তুমি তুমি কোনো কাফের ঘরওয়ালাদেরকে দুনিয়ায় আল্লাহ তুমি এই অব্যাহতি দিও না, তুমি তাদেরকে সাদ দিও না, আল্লাহ কাফেরদেরকে তুমি সাদ দিও না, এরা বড় জালেম, এরা বড় মিথ্যুক, এরা বড় কজ্জাব, এরা পয়গম্বরের উপর জুলুম করে, আল্লাহ তুমি তাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রেখো না, আল্লাহ তাদেরকে তুমি ছাড় দিও না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, ও আল্লাহ যদি তুমি তুমি মহান রব যদি তাদেরকে ছাড় দাও তাহলে তোমার বান্দাদেরকে ইউদিল্লুকা গুমরা করে ফেলবে তারা, এই কাফেররা আমার এই যুগের হযরত নূহ আলাইহিস সালাম বলেন আমার এই যুগের যারা কাফের তারা এত বেশি নিকৃষ্ট এত বেশি খারাপ, যদি আল্লাহ তুমি তাদেরকে ছাড় দাও, তাদেরকে তুমি যদি বাঁচিয়ে রাখো, তোমার অন্যান্য বান্দা যারা আছে তাদেরকে ধ্বংস করে দিবে। আল্লাহ তুমি তাদের একেবারে তাদের বংশ শুদ্ধাকে নিফাত করে দাও, তাদের থেকে যারা আসবে
তারাও হবে ফাজের, তারা হবে কাফের, তারা অস্বীকারী, তারা ফাজের হবে। আল্লাহ তুমি তাদেরকে দুনিয়ার জীবনে বাঁচিয়ে রেখো না। আল্লাহ আল্লাহ তাআলা বলেছিলেন, নু তুমি একটা নৌকা তৈয়ার করো, নৌকাতে তোমার পরিবার পরিজন এবং প্রত্যেক প্রাণীর জোড়া জোড়া তুমি তোমার নৌকায় তোলো, আমি এই কাফেরদেরকে দুনিয়ার থেকে নিস্তেনাবুদ করে দেব। কিন্তু যাদের ব্যাপারে ফয়সালা করে দেওয়া হয়েছে তাদেরকে তুমি তোলার চেষ্টা করিও না। যেমন হযরত নূহ আলাইহিসসালামের সন্তান, যেই সন্তানটি নূহ আলাইহিসসালামের অবাধ্য ছিল, তার ব্যাপারে বলা হয়েছে, হ্যাঁ তোমার পরিবারে যাদের ব্যাপারে ফয়সালা করে দেওয়া হয়েছে তাদেরকে তোমার নৌকায় উঠাইও না। এভাবে হযরত নূহ আলাইহিসসালাম দোয়া করেছিলেন, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। এভাবে হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ভাইরা আমার, হযরত আদম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে ডেকেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, ও আল্লাহ তুমি এই শহরকে নিরাপদ করে দাও, আল্লাহ এই শহরকে তুমি নিরাপদ করে দাও। কোন শহর? মক্কাতুল মুকাররমা। আল্লাহ তুমি এই শহরকে নিরাপদ করে দাও। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি, এবং তুমি এই এই শহরের বাসিন্দাদের জন্য ফল মূল থেকে রিজিকের ব্যবস্থা করে দাও, রিজিকের ফয়সালা করো। কাদের জন্য? মান আমানা মিনহুম বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান রাখে এবং পরকালের উপর যারা ঈমান রাখে, যারা ঈমানদার, আল্লাহ ঈমানদারদের জন্য তুমি রিজিকের ব্যবস্থা করে দাও ফলমূল থেকে, এবং এই শহরকে তাদের জন্য নিরাপদ করে দাও। আল্লাহু আকবর! কে করেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। এভাবে সম্মানিত উপস্থিতি, আরো অনেক কথা আছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম দোয়া করেছিলেন আল্লাহর, আল্লাহ পাকের দরবারে। হযরত মূসা আলাইহিসসালাম দোয়া করেছিলেন, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া তাওয়াফফানা মুসলিমিন, রব্বি গফিরলি ওয়া লি আখি। নূহ আলাইহিস, হযরত মূসা আলাইহিসসালাম বলেছিলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এবং আমার ভাইকেও ক্ষমা করে দিন। ওয়াদখিলনা ফি রাহমাতিকা, আল্লাহ তোমার রহমতের সামিয়ানার ভিতর আমাকে এবং আমার ভাইকে হেফাজত করো, দাখিল করাও। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি বড় মেহরবান, তুমি দয়ালু। এভাবে সমস্ত পয়গাম্বর আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম দোয়া করেছিলেন, ওয়া আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ও আল্লাহ আমি বিপদে পড়েছি, আমি কষ্টে আছি, আল্লাহ আল্লাহ আমি কষ্টে আছি। হযরত আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বিভিন্ন রোগ দিয়ে পরীক্ষা করেছিলেন, আপনারা জানেন এত বেশি রোগে আক্রান্ত ছিল, তার পুরু দেহে পোকা এসে তার পুরু দেহকে খেয়ে ফেলছিল, আপনারা জানেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি বড় মেহরবান, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। হযরত লূত আলাইহিসসালাম দোয়া করেছিলেন, এভাবে হযরত ইউসুফ আলাইহিসসালাম, হযরত জাকারিয়া আলাইহিসসালাম এভাবে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন, এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী, এভাবে সমস্ত সাহাবায়ে কেরামদের দোয়া এবং তাবেঈনদের দোয়া, তবে তাবেঈনদের দোয়া এবং উলামায়ে মুতাকাদ্দিমিনরা কীভাবে দোয়া করেছেন, আমাদের ভারতবর্ষের বুজুর্গানে দীনগণ কীভাবে দোয়া করেছেন, ফটিয়ার মুফতি আজিজুল হক শাহ বুজুর কীভাবে দোয়া করেছেন, এভাবে এক একজনের এক একভাবে দোয়া আল্লাহ তাআলার দরবারে তারা করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দোয়া আমরা করব
হাদিস শরীফ থেকে আমরা কিছু কথা শুনি। আন ইবনে উমরা রাদিয়াল্লাহু তাআলা আন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم ان الدعاء ينفع مما نزل ومما لم ينزل فعليكم عباد الله بالدعاء جلیل قدر صحابی حضرت عبداللہ ابن عمر رضی اللہ تعالی عنہما থেকে বর্ণিত আছে قال তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাদ দুআ ইয়াফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। দোয়া এমন এক জিনিস আপনার উপর বিপদ এসে গেছে অথবা বিপদ আসবে, বিপদ এসে গেছে অথবা বিপদ আসবে, দোয়া তার থেকে মানুষদেরকে মুক্তি দেয়। আপনি দোয়া করতে থাকেন, বিপদ আসি গেছে, দোয়া করেন, বেশি বেশি দোয়া করেন, সেই বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবে। আপনি সবসময় আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন, আবাদুল আবাদ, সদা সর্বদা, শয়নে স্বপনে জাগরণে, উঠাই বসাই ছলাই ফিরাই, সকাল সন্ধ্যা কোনো সময় নির্দিষ্ট নাই, সদা সর্বদা আপনি আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। দোয়া করতে হলে কি আমাকে অজু কালাম করে মসজিদের কোনায় বসে মসল্লা বিছিয়ে উপরে হাজির রুমাল দিয়ে এভাবে দোয়া করতে হবে? উত্তম। কিন্তু আপনি যে অবস্থায় আছেন সদা সর্বদা সর্ব অবস্থায় আপনি আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। এই দোয়া আপনার উপর যেই বিপদ আসিয়েছে সেই বিপদ থেকেও আল্লাহ আপনাকে মুক্তি দিবে, অথবা যেই বিপদ আসে নাই সামনে আসার পথে আছে এই বিপদকে আল্লাহ তাআলা আটকিয়ে দিবে, বন্ধ করে দিবে। যে বিপদ আসার কথা ছিল কালকে আপনি আগামীকাল সকালবেলা গাড়িতে উঠে চট্টগ্রাম শহরে যাবেন, লিখা ছিল পথিমধ্যে গিয়ে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আপনার এক পা নষ্ট হয়ে যাবে, এরকম এটা লিখিত ছিল। কিন্তু দোয়া এমন একটি জিনিস সেই বিপদকে রব্বুল আলামিন সেই বিপদ থেকে আল্লাহ আপনাকে মাহফুজ করে দিবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তো কিসের কারণে হলো? দোয়ার কারণে হলো। যে আপনি দোয়া করেছেন রাত্রিবেলায় দোয়া করেছেন আল্লাহুম্মা হফাজিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনসুরুল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনসুরনা ফা ইন্নাকা আনতা খাইরুন নাসিরিন, আল্লাহুম্মা হফজনা ফা ইন্নাকা আনতা খাইরুল হাফিজিন, ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া নাসিরু ইয়া মুঈনু ইয়া আল্লাহ, আল্লাহুম্মা রহমনা ফা ইন্নাকা আনতা খাইরুর রাহিমিন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফফানা মুসলিমিন। আপনি যা যা জানেন আল্লাহর কাছে দোয়া করেছেন, কোন সময়? মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে, ঘুম যাওয়ার সময় দোয়া করতে করতে আপনি ঘুম গেছেন, দোয়া করতে করতে আপনি রাত যাপন করছেন, সকালবেলা আপনি দোয়া করেছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে ঘর থেকে বের হয়েছেন, হ্যাঁ আপনি গাড়িতে উঠেছেন দোয়া পড়েছেন, পথিমধ্যে গিয়ে যেই গাড়ি অ্যাক্সিডেন্ট করার কথা ছিল সেই গাড়ি আর অ্যাক্সিডেন্ট করবে না। সুবহানাল্লাহ। তো আপনি একজনের উসিলাই, এই জন্য দোয়াকে এমাদুদ্দিন, দোয়া দিনের কুটি, নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের আলো নূর। আর দোয়া সালাহুল মুমিন, মুমিনের অস্ত্র, কালাশনিকোভ 47। সুবহানাল্লাহ। আপনি দোয়া করেছেন যার কারণে আপনার সেই বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আপনি একজনে আপনি দোয়া করেছেন, শুধু একজনের দোয়ার উসিলায় গাড়িতে যত মানুষ ছিল, সেই বৃদ্ধ শিশু জওয়ান যত মানুষ ছিল সমস্ত মানুষকে আপনার দোয়ার উসিলায় আল্লাহ সবাইকে মুক্ত করে দিয়েছেন, হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। বলেন তা আপনি দোয়া করেছেন, দা সালাহুল মুমিন, মুমিনগণের অস্ত্র, এটা কালাশনিকোভ 47 মিসাইল, এগুলি অস্ত্র,
কাফেরদের অস্ত্র, আর ফিলিস্তিনের মুসলমানদের অস্ত্র হচ্ছে পাথর। পাথর, এই পাথর যখন ছোট ছোট শিশুরা যখন পাথর নিয়ে যখন কাফেরদের দিক দিকে যখন নিক্ষেপ করে, সেই পাথরটি ক্লাশনকোভ 47 মিসাইলে পরিণত হয়ে, এটম বোমে পরিণত হয়ে, একটি বোমায় পরিণত হয়ে কাফেরদের মধ্যে নিক্ষেপ হয়। সুবহানাল্লাহ, এটি হচ্ছে সালাহুল মুমিন, মুমিনগণের, হ্যাঁ, এটম বোম মুমিনগণের হাতিয়ার। দোয়া, আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ইন্নাল্লাহ রামা, আল্লাহর কাছে আপনি এই পাথরটি নিক্ষেপ করার সময় আপনি দোয়া পড়ে নিক্ষেপ করেছেন। সুতরাং এই পাথর ওই কাফেরদের জন্য অ্যাটম বোমে পরিণত হয়েছে। আল্লাহু আকবর, এটা কিসের কারণে? সালাহুল মুমিন, মুমিনের অস্ত্র হচ্ছে দোয়া, দোয়ার কারণে। সুবহানাল্লাহ। আর ইমাদুদ্দিন, দ্বীনের কুটি, এখানে এই বিশাল শামিয়ানা লটকিয়েছে, এটি এক কার উপর আছে, এই কুটির উপরে। আর দোয়া হচ্ছে মুমিনদের জন্য, হ্যাঁ, দোয়া হচ্ছে দ্বীনের কুটি। দোয়া না থাকলে দ্বীন থাকবে না, আপনার কাছে দোয়া না থাকলে দ্বীন থাকবে না, এটা হচ্ছে দ্বীনের কুটি। আর নূরুস সামাওয়াতি ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের আলো নূর। আপনি ঘরে দোয়া করতে থাকুন, আপনি করেন, আপনার স্ত্রী করেন, আপনার সন্তান সন্ততিকে বলেন, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন, আপনার ঘরের জন্য এটি আলো হবে। সুবহানাল্লাহ, আপনার ঘরের জন্য এটি বারকা হবে, এটি নূর হবে, এই দোয়ার কারণে আপনার ঘরে বরকত নাজিল হবে। সম্মানিত মুসল্লি ভাই সব, হযরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া কি জানেন? দোয়া হচ্ছে ইবাদত। দোয়া ইবাদত নয়? আপনি যে আল্লাহকে ডাকেন, নামাজ এটি কি? আমরা এটাও ইবাদত, আমরা নামাজের ভিতর দিয়ে আল্লাহকে কি করি? তলব করি, আল্লাহকে ডাকি, আল্লাহুম্মা ইন্নি নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা। আপনি দোয়া করতেছেন না? এগুলি কি? আল্লাহকে সব নামাজের ভিতর দিয়ে আল্লাহকে আপনি ডাকছেন, তো দোয়া হচ্ছে ইবাদত। আর আল্লাহ বলেন, ক্বালা রাব্বুকুম, আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, উদউনি, হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকতে থাকো, আস্তাজিবু লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তো এখন সময় যেহেতু কেবারে চলে যাচ্ছে, আমি আর দুই একটি কথা আপনাদের খেদমতে বলবো ইনশাআল্লাহ। খার খার দোয়া, আল্লাহ তাআলা যাদের দোয়া যে কবুল হবে গ্যারান্টি আছে, এখানে কোনো মিস্টেক হবে না, বন্দুকের গুলির মতো আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহিন্না। এরকম কিছু মানুষের দোয়া আমি আপনাদের সামনে পেশ করছি ইনশাআল্লাহ। সন্তান, সন্তানের জন্য পিতামাতার দোয়া, দাওয়াতুল ওয়ালাদাইনি আলা ওয়ালাদি ওয়ালাদিহিমা, মাতা পিতার দোয়া কাদের শানে? সন্তানদের শানে। সন্তানদের জন্য যখন পিতামাতা আল্লাহর দরবারে হাত উঠায়, তখন আল্লাহ তাআলা হাতকে ফেরত দেয় না, রব্বি হাবলি মিনাস সালিহিন বলতে থাকেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ঠিক কিনা? পিতামাতা যখন সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত উঠায়, সেই হাতকে আল্লাহ ফেরত দেন না। যেই পিতামাতা ফজরের জামাতে যায় না, যেই পিতা জামাতে উপস্থিত হয় না, যেই মাতা আল্লাহর ফজরের নামাজে উঠে না, তো তারা কি আল্লাহকে ডাকতে পারবে? সন্তানের জন্য কি দোয়া করতে পারবে? এখন আমাদের ঘরেতে আমাদের ম্যাক্সিমাম গর্তে এরকম হয়ে গেছে, যেই ফজর
আজান হয়ে গেল, নাই নামাজ, জোহর হয়ে গেল, নাই নামাজ, আসর মাগরিব এশাফ, এভাবে আমার আমরা নামাজের দ্বারের কাছে নাই, না থাকলে কিভাবে আমরা সন্তানদের জন্য দোয়া করব? সেই জন্য দোয়া ছাড়া সন্তান আর কি হবে? আসুন পিতামাতা যারা আছি আমাদের সন্তানের জন্য আমরা দোয়া করি। তারপরে মজলুমের দোয়া, দাওয়াতুল মজলুম হাত্তা ইয়ানতাসিরা, মজলুমের দোয়া, ফেরত নাই, অ্যাটেম বোম। ওয়াদাওয়াতুল মুসাফ, ওয়াদাওয়াতুল মজলুম, দাওয়াতুল মজলুম, মজলুমের দোয়া, এটি অ্যাটেম বোমের মতো আল্লাহর দরবারে কবুল হবে, কোনো সন্দেহ নেই, আল্লাহ কবুল করবেন। যতক্ষণ পর্যন্ত সে প্রতিশোধ না নিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই মজলুমের দোয়া কবুল করতে থাকেন। যখনই হাত উঠাবে মজলুম তখনই দোয়া কবুল। আপনি হত্যা করেছেন আপনার সেই বাহিনী দিয়ে, এখানে এমন এখানে এমন মানুষ ছিল যাদেরকে আপনি আপনার বাহিনী দিয়ে গুলি করেছেন, হত্যা করেছেন, যার ঘরে সে একজন পিতা ছাড়া উপার্জন করার, তার ফাঁস সন্তান সন্ততির খাবার দাবারের ব্যবস্থা করার, কাপড় সুপোর্টের ব্যবস্থা করার, উপার্জন করার মতো আর কোনো লোক নেই, সেরকম মানুষকে আপনি আপনার বাহিনী দিয়ে হত্যা করেছেন। তো তাদের ঘরে যারা আছে স্ত্রী পুত্র পরিজনেরা মজলুম না? এই মজলুমের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, এই জন্য এখানে কোথাও পৃথিবীর কোথাও তার জায়গা হচ্ছে না, আপনারা জানেন। মজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন অ্যাটেম বোমের মতো, এখানে কোনো বাধা নেই। হ্যাঁ, মজলুম আবার যখন জালেম হবে, যখন সে প্রতিশোধ নেবে, তখন এটা বিচারের মাধ্যমে, দেশের বিচারের মাধ্যমে, শরীয়তের বিচারের মাধ্যমে যেভাবে হয় সেভাবে বিচার হবে। আপনি নিজের হাতে আইনকে তুলে নিতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি আইন তুলে না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি মজলুম, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে আলহামদুলিল্লাহ। তারপরে হাজি সাহেবগণের দোয়া, আমি বলেছি মক্কা শরীফে এমন কিছু জায়গা আছে যেখানে হাজি সাহেবদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, যেমন আরাফাতের ময়দানে, যেমন মুজদালিফায়, যেমন মিনায়, যেমন জামারাতে, যেমন মুলতাজামে, যেমন রুকানি আমানি এবং হাজিরা সোয়াদের মাঝখানে, খাতিমে কাবায় যেখানে মিজাবে রহমত আছে, এবং যেখানে মকাম ইব্রাহিমের পিছনে, এখানে আল্লাহ তাআলা যারা দোয়া করে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ঠিক কিনা? আরো অনেক জায়গা আছে মক্কা শরীফে, উল্লেখযোগ্য কতগুলি জায়গা আছে যেখানে হাত উঠালেই দোয়া কবুল। মুলতাজামে আপনি দোয়া করেন, এখানে দোয়া ফেরত নেই, দোয়া কবুল। হাজির আসওয়াদ আপনি সুম্বন করেছেন সুন্না মোতাবিক, আল্লাহকে ডেকেছেন, দোয়া কবুল হয়ে যাবে রুকনি আমানি এবং হাজির আসওয়াদের মাঝখানে। আরাফাতের ময়দানে আল্লাহর দরবারে আপনি দুলাই দুশরিত উস্কো খুস্কো শুল চুল নিয়ে পাগলের মতো সাদা কাপন পরিধান করেন আল্লাহকে ডাকতে থাকলেন, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, আর আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাই সব, সময় খুব কম, আর অনেক মানুষের দোয়া কবুল হয় না, যাদের এমন কিছু মানুষ আছে যাদের ফেড়ে, যাদের পেটের মধ্যে, যাদের উদরের মধ্যে হারাম দিয়ে ভর্তি করেছে, এরকম মানুষ নেই? একজনের মানুষ, একজন মানুষের জন্য কি হাজার হাজার কোটি টাকার দরকার আছে? জুলুম করে বাংলাদেশের সমস্ত মানুষের টাকা যারা এক একজনের পকেটে ভর্তি করে ফেলছে, এত টাকার প্রয়োজন কি? হাদিস শরীফে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এটি কোরআন শরীফের আয়াত। সুম্মা যাকারার রাজুলু ইউতিলিস সাফারা আশরা সা'আত বারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা,
দূর থেকে একজন মুসাফির আসলো, মুসাফিরের দোয়া তো কবুল হয়, মুসাফিরের দোয়া তো কবুল, কিন্তু সে মুসাফির হয়েও আল্লাহর কাছে হাত উঠিয়েছে, ইয়া রব ইয়া রব ইয়া রব, ওমাশরাবুহু হারামুন, ওয়ামাতামুহু হারামুন, ওমাশরাবুহু হারামুন, ওয়ামালবাসুহু হারামুন, ওয়া গুযিয়া বিল হারাম। সে উদর, সে তার ফ্যাট ভর্তি করেছে হারামের খাদ্য দিয়ে, পরিধান করেছে হারামের উপার্জনের কাপড় দিয়ে, কা পানীয় পানি খেয়েছে সেই পানীয় হারামের উপার্জন দিয়ে, হ্যাঁ খাবার খেয়েছে হারামের উপার্জন দিয়ে। আল্লাহর আল্লাহর পয়গম্বর এরশাদ করেন কিভাবে তার দোয়া কবুল হবে। সে অনেক দূর থেকে সফর করে আসলো মুসাফির ব্যক্তি, অথচ মুসাফিরের দোয়া তো কবুল হওয়ার কথা, কিন্তু মুসাফিরের ফ্যাটের ভিতরে হারাম আছে, সে হারাম খোর, তার দোয়া আল্লাহ তালা কিভাবে কবুল করবেন। আরো বলি, মানিস তারা সৌবান বেআশরাতি দারাহিম, কোন এক ব্যক্তি একটি জুব্বা ক্রয় করেছে, একটি লুঙ্গি ক্রয় করেছে, সেই লুঙ্গি দশ দেরহাম দিয়ে সেই ক্রয় করেছে, ওয়া দেরহামু হারামিন, সেই দশ দেরহামের মধ্যে একটি দেরহাম হারাম থেকে উপার্জন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব বলেন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কেন, সেই যতদিন পর্যন্ত সেই এক লোকমা খেয়েছে, এই লোকমার রক্ত যতদিন পর্যন্ত দেহে আছে ততদিন পর্যন্ত তার দোয়া আল্লাহ কবুল করবে না, যতদিন পর্যন্ত সেই কাপড় পরিধান করে আল্লাহর দরবারে দোয়া করবে দোয়া কবুল হবে না। কিরকম মানিস তারা সৌবান বেআশরাতি দারাহিম, ক্রয় করেছে দশ দেরহাম দিয়ে, ওদের হামু হারামিন, একটি দেরহাম মাত্র হারামের টাকা, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে না যতদিন পর্যন্ত সেই কাপড় পরিধান করে নামাজ পড়ুক, জিকির করুক, দোয়া করুক, হজ করুক, যেভাবেই ইবাদত বন্দেগী করুক না কেন, তার দোয়া আল্লাহ কবুল করবে না। সম্মানিত উপস্থিতি, আরও অনেক কথা আছে, এখানে তো আসলে সময় আমাকে বেঁধে দেওয়া হয়েছে, 5:50 আমাকে মাইক ছেড়ে দেওয়ার জন্য আমি আদিষ্ট হয়েছি। আমার পরিচালক মহোদয়, আমার প্রিয় ভাই, যে আলোচনাগুলি আমি করেছি উনি এত সুন্দর করে একটি কিতাব লিপিবদ্ধ করেছেন, আমাদের সুনুদি হাকিমিয়া কামিল মাদ্রাসার তিনি একজন বড় আলেমে দিন, আমাদের সুনুদি মাদ্রাসার তিনি বরণ্য আলেম, অসংখ্য ওলামায়ে কেরামদের শিক্ষক, যিনি এই 19 দিনব্যাপী মাহফিলে সিরাতুন্নবী পরিচালনার দায়িত্বে রয়েছেন, তিনি আমার পাশে উপবিষ্ট আছেন, তিনি একটি কিতাব লিখেছেন, এই কিতাবের নাম হচ্ছে দোয়া ও আমল। সুবহানাল্লাহ, এত সুন্দর করে তিনি কিতাবটি লিখেছেন, আমি আপনাদেরকে বলবো ওনার থেকে যদি পারেন একটি একটি নুসখা আপনারা গ্রহণ করার চেষ্টা করেন, উনিতে বিক্রি করে না মনে হয়, উনি লিখেছেন এখানে প্রাইজ দিয়ে বিনামূল্যে বিতরণের জন্য তিনি লিখেছেন, সুবহানাল্লাহ, উনি কত বড় মাফের একজন আলেম, মুখলিস আলেম, সুবহানাল্লাহ। আমি গম নেহি গর নামায়ে আ মাল আপনা হেসিয়া, গম নেহি গর নামায়ে আ মাল আপনা হেসিয়া, শাফিয়ে মহা শরহমারা, শাফিয়ে মহা শরহমারা, আহমদে মুখতার হে, আহমদে মুখতার হে, লেহ বারো উসকি হুদারা, আই মসিহা জমা, লে খবর উসকি হুদারা, আই মসিহা জমা, ওয়াক্ত আখির হে দাওয়া আব, ওয়াক্ত আখির হে দাওয়া আব, সর্বতে দিদার হে, সর্বতে দিদার হে, ইয়া ইলাহি হস্তে যাকু রওজায়ে আনোয়ার দেখা,
যাত সদ্দুক দিল ফেদায়ে সৈয়দে আবরার হে বুলবুলে শয়দা হুমাইয়াস রব মেরা গুল জার হে ইয়াদ আহমদ কি তড়প মে আপনি হালত জার হে ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।